আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাফসীর শুরু করছি সূরা আল বাকারার 246 নম্বর আয়াত থেকে, 246 আয়া অফ সূরা আল বাকারা, এবং দ্বিতীয় পারার শেষ অংশে গিয়ে আমরা পৌঁছে যাচ্ছি। তারপরে তিলকা রসুল শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের আয়াতগুলো একটু লম্বা তেলাওয়াত হয়েছে, কারণ পুরোটা একটা ঘটনা, আর ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, তালুত এবং জালুতের ঘটনা। এই ঘটনাটা ঘটে বনি ইসরায়েলের জীবনে, তাদের ইতিহাসে, হযরত দাউদ আলাইহিসসালামের আগমনের প্রাক্কালে, ওনার আগমনের পূর্বে এই ঘটনাটি ঘটে। এবং এই প্রসঙ্গে প্রথমে আমরা এই 246 নম্বর আয়াতের তর্জমাটা আগে শুনি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলাম তারা ইলাল মালাঈ মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা, আপনি কি দেখেননি বনি ইসরায়েলের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল, তাদের আম জনতা থেকে শুরু করে তাদের মানুষগুলো, মূসা আলাইহিস সালামের পরে তাদের কি হয়েছে? ইদ ক্বালু লিনাবিয়্যিল্লাহুম, যখন তারা তাদের সমসাময়িক নবীকে লক্ষ্য করে বলল, ইবাআস লানা মালিকান, আপনি আমাদের জন্য একজন বাদশাহ ঠিক করে দেন, নিযুক্ত করে দেন, একজন রাজা বাদশাহ আমাদের নিযুক্ত করে দেন। নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা তার নেতৃত্বে আল্লাহর রাস্তায় লড়াই করব। ক্বাল হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিলেন, দেখো সিরিয়াসলি নাও, এমন যদি হয় যে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে তোমরা এখন জেহাদের জন্য, লড়াই করার জন্য দাবি জানাচ্ছ, যদি আল্লাহ তাআলা ফরজ করে দেন জেহাদ করতেই হবে, তখন যদি তোমরা লড়াই না করো, জেহাদ না করো, তাহলে কি কঠিন পরিস্থিতি হতে পারে, তার শাস্তি কি হতে পারে? ক্বাল ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, তারা বলল, কেন, কি কারণ হতে পারে যে আমরা আল্লাহর রাস্তা লড়াই করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, অথচ আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে, আমাদের সন্তান সন্ততি থেকে বহিষ্কার করা হয়েছে, আমাদেরকে নির্বাসিত করা হয়েছে। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, যখন সত্যি আল্লাহ তাআলা কিতাল, লড়াই করা ফরজ করে দিলেন, তাদের অনেকেই এই রাস্তা থেকে মুখ ফিরিয়ে নিল, অল্প কিছু লোক ছাড়া। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, যারা এরকম জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাদেরকে আল্লাহ ভালো করেই জানেন। ওহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাই একজন তাবেঈ, তিনি আহলে কিতাব ইহুদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন, পরে তিনি ইসলাম কবুল করেন, তিনি তাদের অনেক বড় আলেম পর্যায়ের লোক ছিলেন, তাওরাত এবং বনি ইসরাইলের অনেক বিষয় সম্পর্কে ওনার প্রচুর জ্ঞান ছিল। তিনি এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেছেন, কেনা বনু ইসরাইল বাদা মূসা আলাইহিসসালাম আলা তরিক ইস্তিকামাতা মুদ্দাতাম মিনাজ জামান, মূসা আলাইহিসসালামের ইন্তেকালের পরে বনি ইসরাইল বেশ কিছুদিন তারা মোটামুটি ইস্তিকামাতের উপরে ছিল, সহি দিনের উপরে তারা আমল করে গিয়েছে এবং দিনের উপর টিকে থাকার চেষ্টা করেছে। সুম্মা আহদাসুল আহদাস ওয়া আবাদা বাদহুম বাদহুমুল আসনাম, এরপরে যেটা সচরাচর ঘটে, নবীদের ইন্তেকালের পরে, তিরোধানের পরে উম্মতের মধ্যে আস্তে আস্তে করাপশন ঢুকে, তাদের মধ্যে অবনতি চলে আসে, তাদের মধ্যে কুসংস্কার এসে অনুপ্রবেশ করে, এরকম তাদের মধ্যে বিকৃতি চলে আসলো, তারা দিনের রাস্তা থেকে আস্তে আস্তে করে লুজ করে ফেললো, তারা অন্য রাস্তায় যাওয়া শুরু করলো, কেউ কেউ এমনকি মূর্তি পূজাও শুরু করে দিয়েছে বনি ইসরাইলের। ওয়ালাম ইয়াজাল বাইনা আযহুরিহিম মিনাল আমবিয়া মান ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, আল্লাহ তাআলা তারপরেও তাদের মধ্যে বারে বারে, কিছুদিন পরে পরে একজন নবী পাঠান, তাদেরকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করার জন্য, সংস্কার করার জন্য, দিনের দিকে, তাওহীদের দিকে নিয়ে আসার জন্য নবীরা প্রচেষ্টা চালাতে থাকেন। ওয়া ইয়ুকিমুহুম আলা মিনহাজি তাওরাহ, এবং তাওরাতের তরিকার উপরে টিকে থাকার জন্য বারে বারে নবী এসে তাদেরকে তাকিদ, তাম্বিহ এবং ইরশাদ এবং ইসলাহের কাজ করেছে। ইলা আন ফাআলু মা ফাআলু ফাসাল্লাতাল্লাহু আলাইহিম আদা আহুম, এরপরে তাদের বিকৃতি আর থামে না, তারপরে বিকৃতির চূড়ান্ত পর্যায়ে যখন তারা চলে যায়, অধঃপতন ঘটে যায়,
তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন তাদেরকে একটু শাস্তি দিতে হবে। কীভাবে শাস্তি দেবেন? যখন যে কোনো উম্মত নবীর তরিকায় থাকে না, তখন শাস্তিটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেটা অবলম্বন করেন রাস্তা, সেটা হচ্ছে বিজাতীয় শক্তিকে তাদের উপরে চড়াও করে দেন। অন্য একটা কওম, আমালেকার গোষ্ঠী একটা ছিল, যারা মুশরিক সম্প্রদায় ছিল, তারা এদের দেশকে হামলা করে, ফাকাতালু মিনহু মাকতালাতান আযীমা, বিশাল গণহত্যা তারা চালায়, বনি ইসরায়েলের উপরে চড়াও হয়ে ব্যাপক ধরনের নির্যাতন করে এবং বহু লোককে তারা নিধন করে। ওয়াসারু খালকান কাসীরা, অনেক লোককে তারা বন্দী করে নিয়ে গিয়েছিল। ওয়াখাদু মিনহুম বিলাদান কাসীরা, অনেক দেশ, শহর, বন্দর, নগর, গ্রাম তাদের তারা দখল করে নিয়ে যায়। এই অবস্থায় বনি ইসরায়েলের দীর্ঘদিনের অধঃপতনের কাহিনী, তারা অনেক সাফার করলো, জিল্লতির শিকার হয়ে গেল, এবং এর ফাঁকে দিয়ে বেশ কিছুদিন কোনো নবীও আসলেন না। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য অন্য জাতিকে চড়াও করে দিলেন। এরপরে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা শামউন, অথবা কোনো কোনো রেওয়ায়েতে শামউইল নামে আরেকজন নবী পাঠালেন, শামউন অথবা শামউইল। শেষ পর্যন্ত তিনি এসে তাদেরকে কী করলেন, আল্লাহ ওনাকে ওহী দেওয়ার পরে আমারাহু বিদাওয়াতি ইলাইহি তাওহীদিহি, তিনি তাদেরকে ডাকলেন, আবার আসো, আমরা তো আমাদের ইসলাম ছেড়ে দিয়ে, তাওরাত ছেড়ে দিয়ে, মূসা আলাইহিস সালামের তরিকাকে ছেড়ে দিয়ে আমরা একেবারে কুসংস্কারে নিমজ্জিত ছিলাম, এখন আসি আমরা সবাই আল্লাহর তাওহীদের দিকে আসি, আমরা আবার দিনের দিকে আসি। ফাদাআ মিন বনি ইসরাইল ফাতালাবু মিনহু আন ইয়ুকিমা লাহুম মালিকান ইউকাতিলুনা মাহু আদাআহুম, তারপরে তিনি তাদেরকে ডাকলেন, ডাকার পরে একত্রিত করলেন, তারা বলল যে ঠিক আছে, আমরা আপনার কথা কিছু শুনব, তবে আমরা যে ছত্রভঙ্গ হয়ে ছিটে ফোঁটা হয়ে আছি এবং আমরা যেভাবে নির্যাতিত হয়ে আছি, আমরা যেভাবে অন্য জাতির হামলার শিকার হয়ে ঘর বাড়ি সব হারিয়ে বসেছি, আমাদেরকে একজন বড় শক্তিশালী রাষ্ট্রনায়ক, একজন বাদশাহ আল্লাহ তাআলাকে বলেন জোগাড় করে দিতে, যে ভালো নেতৃত্ব দিয়ে আমাদেরকে এই আমাদের সম্পদগুলো, দেশ, জাতিকে উদ্ধার করার জন্য যুদ্ধ জেহাদে যেতে যে আমাদেরকে নেতৃত্ব দেবে। তাদের কথাবার্তা এবং পরিস্থিতি অনেকটা এই উম্মতের অবস্থা আর কি। এই উম্মত প্রায় দেখা যায় কি হয়, দিন ছেড়ে, সহি দিন ছেড়ে, তাওহীদ ছেড়ে শেরেকের দিকে রওনা হয়ে যায়, কুসংস্কারের দিকে রওনা হয়ে যায়। এখন তো এই নবীর জন্য, এই উম্মতের জন্য তো আল্লাহ তাআলা নবী পাঠাবেন, এখন এই কাজ কাদেরকে করতে হবে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাদেরকে এই কাজ করতে হবে, এবং যারাই এই দিনের সক্রিয় সদস্য হবেন, যারাই সত্যিকার মুসলমান হবেন, তাদের সবাইকে দাঈয়া হওয়া লাগবে, দাঈ ইলাল্লাহ হওয়া লাগবে। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সবাইকে চেষ্টা করতে হবে ইসরাহের কাজ, দাওয়াতের কাজ, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করতে। আলেমদের দায়িত্ব তার চেয়ে, সবার চেয়ে অনেক বেশি। এখানে নবী পাঠানো হবে না, বনি ইসরায়েলের জন্য নবী পাঠানো হয়েছে। এরপরে আরেকটা দেখেন, যে উম্মত তো আছে, এখনও আলেম ওলামাও কিছু আছে, কিন্তু উম্মতের নেতৃত্ব দেওয়ার মতো লোকজন আছে ঠিক মতো? এখন এই উম্মতের মসজিদ বাইতুল মাকদিস আজকে অন্য জাতির দখলে চলে গেছে, এই উম্মতের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে, ভালো লিডার নাই, এখন উম্মত খালি ভালো লিডার খোঁজে। এক সময় বাইতুল মাকদিস নিয়ে গিয়েছিল ক্রুসেডাররা, মনে আছে তো, আল্লাহ তাআলা উদ্ধার করার জন্য তখন আলেম ওলামারা তো বহু উৎসাহিত করলেন, ছোটোখাটো অনেক রাজা বাদশাহ ছিল, কিন্তু এত বেশি রাজা বাদশাহ, এত বেশি ছোট ছোট খণ্ড রাষ্ট্র যে কেউ কারো কথা শুনে না, ইউনাইটেড করার কেউ নাই। তখন আল্লাহ তাআলা এক আল্লাহর বান্দাকে নিয়ে আসলেন বাইতুল মাকদিসকে উদ্ধার করার জন্য এই মুসলিম উম্মার ভেতরে, তার নাম কি, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। তো তিনি ছোটোখাটো সব রাষ্ট্রনায়ককে জমা করলেন, বললেন সবাই মিলে ঐক্যবদ্ধ হও, আর আল্লাহ তাআলা তাকে যথেষ্ট যোগ্যতা দান করেছিলেন, ইখলাস দান করেছিলেন, দিনের মহব্বত দান করেছিলেন, কোরবানি করার মানসিকতা দান করেছিলেন, তিনি জেহাদের ডাক দিলেন এবং বাইতুল মাকদিসকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিলেন। বনি ইসরায়েল ওই অবস্থার দিকে চলে গিয়েছিল, এই জন্য তারা চলে উদ্ধার করার জন্য একজন শক্তিশালী রাষ্ট্রনায়ক লাগবে। এখন এই উম্মত কোন অবস্থায় আছে বর্তমানে, বনি ইসরায়েলের পর্যায়ে চলে আসে কি না,
ওইরকম চলে আসছে। এখন সবাই খোঁজে সালাউদ্দিন কবে পাওয়া যাবে। এখন সালাউদ্দিন আসা বসে থাকবেন? প্রত্যেকেই নিজ দাগায় নিজ দায়িত্ব, দিনের সহি তালিম তাল্লম আমল যদি অন্তত থাকে, আশা করা যায় আল্লাহ তালা তৌফিক দান করবেন যে উম্মতকে ইসলাহের কাজে নেতৃত্ব দেবে, এগিয়ে আনবে। এখন এই মূল দিনের কাজটাই তো এখন ঠিকমতো চলছে না। যাই হোক, তখন তারা দাবি করলো বনি ইসরাইল যে আমাদের জন্য দোয়া করেন আল্লাহর কাছে, আর আপনি আল্লাহকে বলে একজন রাষ্ট্রনায়ক ঠিক করে দেন, আমরা তিনি ডাক দিলে, তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ করলে, তিনি আমাদেরকে নেতৃত্ব দিলে, আমরা নুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা লড়াই করব, জিহাদ করব। তখন ওই নবী শামউন বা শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইদ ক্বালু লিনাবিয়্যিন লাহুম, তাদের নবী তখন বলল, এই শামউন অথবা শামউইল এই নবীর নামটা কোরআন শরীফে কি আসছে? আসেনি। কোরআন শরীফে যে 25 জন নবীর নাম আসছে তাই না, সেই লিস্টের মধ্যে শামউন বা শামউইল নাই। এখন এটা পাওয়া গেল কোথায় নামটা? এই আয়াতের মধ্যে 246 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের নবী কি তারা বলল, নবীর ইঙ্গিত আছে এখানে, নবীর কথা আছে, কিন্তু নবীর নামটা এখানে উল্লেখ করা হয়নি। এটা পাওয়া গেল ইসরায়েলি ইতিহাসের মধ্যে, যে ওহাব ইবনে মুনাব্বে রহমাতুল্লাহ আলাই, তিনি যেহেতু ইসরায়েলি ইতিহাসে বেশ অভিজ্ঞ, তিনি নামটা জোগাড় করেছেন এবং তিনি ইসলাম কবুল করেছেন, তার ইনফরমেশনটা নির্ভরযোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের তরফ থেকে তাদের সোর্স থেকে তোমাদের কাছে কোনো ইনফরমেশন আসলে এর হুকুম হচ্ছে নট নেসেসারি সবগুলোকে সহি হিসাবে মানতে হবে, আবার সবগুলোই মিথ্যা বলে উড়িয়ে দিতে হবে, যেটা কোরআন হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন হয়, উল্টাপাল্টা মনে হয় সেটা ফেলে দিতে হবে, আর যেটা উল্টাপাল্টা হয় না সেটা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে নবীর কথা কোরআনে অলরেডি আসে, তো একজন নবী এখানে আসে তার নাম নাই এবং ইতিহাসে তার নাম পাওয়া গেল শামউন এবং শামউইল, কাজে এটা গ্রহণযোগ্য হতে পারে। তো এইভাবে নবীর নামটা পাওয়া গেছে, কোরআন শরীফে নয়, কিন্তু কোরআন শরীফের নবী কথাটা উল্লেখ করা হয়েছে যে তাদের নবী। এরপরে নবী শামউন বা শামউইল বললেন, ঠিক আছে এই কথা আবদার তো করছো, কিন্তু তোমরা যদি আল্লাহ তাআলা একজনকে বাদশাহ ঠিক করে দেন আর সবাই তার আনুগত্য ঠিকমতো না করো, তার নেতৃত্বে তোমরা ঐক্যবদ্ধ না হও, এবং যে কাজের জন্য চেয়েছ সেই কাজের ডাক দিলে, যুদ্ধ জেহাদের ডাক দিলে তোমরা সাড়া না দেও, তাহলে জানো পরিস্থিতি কী হতে পারে, আল্লাহ তাআলার গজব অভিসম্পাত তোমাদের প্রতি নিপতিত হয়ে যাবে। তোমরা ঠিকমতো বুঝে শুনে এই আবদার করো, আল্লাহ তাআলা তোমাদের কথা কবুল করে ফেললে, দাবি পূরণ করলে, আল্লাহর দাবি তোমাদের পূরণ করতে হবে, তোমাদের কথা ঠিক রাখতে হবে। তিনি তাদেরকে ওয়াদাবদ্ধ করাচ্ছেন, কমিটমেন্ট নিচ্ছেন যাতে তারা পিছপানা হয়ে যায়। তারা তখন উত্তর করলো, ওমালানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা আল্লাহর রাস্তা লড়াই করব না, ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমাদেরকে আমাদের ঘর বাড়ি পরিবার পরিজন ছেলে মেয়ে সব কিছু থেকে আমাদেরকে বিচ্ছেদ করা হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে, উৎখাত করা হয়েছে, বাড়িঘর দখল করা হয়ে গেছে, এত নির্যাতিত হওয়ার পরেও যদি জিহাদ না করি তাহলে আমরা কি কল্যাণের আশা করতে পারি, আমরা এত অপদার্থ হয়ে যাব এটা তো আমরা চিন্তা করতে পারি না। তারা খুব কনফিডেন্স শো করলো, তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো, তারা আল্লাহ নবীকে কমিটমেন্ট দিলেন। তারপরে আল্লাহ তাআলা তাদের দরখাস্ত কবুল করে ফেললেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, যখন এই বাদশাহ পাঠানোর কাজ কমপ্লিট হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন বাদশাহ আনুগত্য করো, লড়াই করো, জিহাদ করো, রেডি হও, এখন দেখা যায় মেজরিটি অব দেম কয় না এই কাজের জন্য আমরা উপযুক্ত না। ওই মূসা আলাইহিস সালামকে বলেছিল কি, ইযহাব রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তাদের পূর্বপুরুষ যেভাবে মূসা আলাইহিস সালামকে বলেছিল আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করেন, আমরা বসে থাকি কতক্ষণ, উইন করলে পরে দেখা যাবে, ওই রকমই কারবার। মেজরিটি বললো যে না, এই আবার আমালেকার শক্তি, ওই আমালেকা গোষ্ঠী তাদের উপরে তখন চাপিয়ে বসেছিল, এত বা শক্তিশালী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ জেহাদ করার শক্তি আমাদের নেই, মেজরিটি জেহাদকে ছেড়ে দিল, যেটা বর্তমানে এই উম্মতের অবস্থা হয়েছে।
আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ তাআলা বলেন যে যারা কথা দিয়ে কথা উল্টিয়ে ফেলল, এই সমস্ত জালিমদের সম্পর্কে আল্লাহ তাআলা যথেষ্ট অবগত থাকেন আছেন। এরপরে তাদের নবী তাদেরকে বললেন, অকল আল্লাহম নবী ইহুম, তাদের নবী তাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাল্লাহা কাদ বাআথা লাকুম তালুত মালিকা, যে আল্লাহ তাআলা তোমাদের দরখাস্ত কবুল করে তোমাদের বাদশাহ হিসাবে তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য তালুতকে নিযুক্ত করেছেন। তালুতের নাম আসলো বাদশাহ হিসাবে। এখন বাদশাহ হিসাবে তো তারা ভোট দিয়ে করলে তো কেমন হতো, আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। যখন নবী থাকেন, অনেক কিছুই আল্লাহ তাআলা নবীকে দিয়ে সরাসরি ওহির মাধ্যমে যখন গাইড করেন, তখন আর ভোটাভুটি দরকার হয় না, নবীর পরে ভোটাভুটি চলতে পারে কে তাদের লিডার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় মুসলমানদেরকে জমায়েত করলেন, তিনি কি বললেন যে এবার বসে দেখি তোমাদের লিডার কে হবে, ঠিক করে আসো, অথবা মদিনা মুসলমানরা বললেন যে কে আমাদের লিডার হবে আমরা ঠিক করি, আর লিডার ঠিক করার দরকার আছে, আল্লাহ তাআলা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছেন কে লিডার হবে, নবী ঠিক নবীর কাছে আবদার করেছ যে আল্লাহ তাআলা পক্ষ থেকে একজন বাদশাহ ঠিক করে দেন, তা আল্লাহ করে দিয়েছেন তালুত, বাদশার ব্যাপারে তোমাদের এখন আর এখানে কোনো ভোটাভুটি চলবে না, সেটা আল্লাহ তাআলা ঠিক করে দেবেন, করে দিয়েছেন। এখন তালুতের যখন ঘোষণা আসলো, তালুত তো হয়তো খুশি আছে, ঠিক আছে, বাকি যারা অনেকে মনে করছে আমার নামটা উঠে কি না, ওইরকম বহু লোক ছিল তাদের মধ্যে, সমাজের মধ্যে খুব নাম করা পর্যায়ের, যারা মনে মনে আশা করছিল কি জানি বাদশাহের দায়িত্বটা আমার কাছে আসে কি না, এরা সব মিস করে তালুতের কাছে এসেছে। তালুত কিন্তু আবার এমন বড় উঁচু তবকার কোনো লোক ছিলেন না, বড় টাকা পয়সাওয়ালাও না, বড় কী বলে বংশের দিক থেকেও যারা অনেক কিছুর কৌলিন্যের দাবি করে তিনি তাদের অন্তর্ভুক্ত না, তিনি একজন অতি সাদা মাটা পর্যায়ের লোক। কোনো কোনো রেওয়ায়েতে আসে তিনি চামড়া পরিষ্কার করার কাজ করতেন, অতি নগণ্য কর্মচারীর মতো একটি ব্যক্তি। কালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাল মিনাল মাল, তারা তখন বলল যে কি করে তালুতের জন্য এই রাজত্বের খবর আসে এবং এই আসনে তাকে বসানো হয়, অথচ আমরা অনেকে তার চেয়ে বেশি হকদার, তার চেয়ে বেশি উপযুক্ত, আর সেই বেচারা তো একেবারে গরিব, ওয়ালাম ইউতা সাআতাল মিনাল মাল, তার কোনো সম্পদই নাই, রাজা বাদশাহ হবে, দুনিয়া সম্পদে সবগুলো মালিক সে হবে, তার কত জৌলুস থাকবে, জাক জমক থাকবে, সে বিরাট প্যালেসের মালিক হবে, এরকম না হলে কি বাদশাহ হিসেবে মানায় নাকি, এরকম একটা ভাব তাদের মধ্যে, আর বিশেষ করে তাদের বড় লোকগুলো। ঠিক যখন মক্কা শরীফে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করলেন, মক্কার বড় বড় কোরাইশদের লিডারগুলো ধনিক লোকগুলো বলল যে এইরকম একটা গরিব লোক আমাদের মধ্যে নবী হয়ে বসবে, অমুক 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 ধনী লোকগুলো আছে, নবী হইতে হলে তো এরকম একজন হওয়া দরকার ছিল। সমাজের যারা ধনশালী ধনাঢ্য ব্যক্তিত্ব, তারা কিন্তু সমাজের নেতৃত্বের অনেকাংশ তারাই দেবেন, এটাই তাদের বিশ্বাস। এই জন্য পৃথিবীর সকল সমাজেই যারা তথাকথিত বড় লোক, যারা সমাজের বড় বড় পজিশন দখল করে থাকে, তারা সাধারণ পরিবার থেকে গরিব গোরাবার থেকে হয়তো কোনো সময় অ্যাক্সিডেন্টালি ঘটনাক্রমে কেউ একটু হাই পজিশনে যেতে পারে, তা নাহলে মেজরিটি জিনিসগুলো কাদের কন্ট্রোলে থাকে, বড় লোকদের কন্ট্রোলে থাকে, ঠিক কি না? এখানকার সমাজে কি তাদের ছেলেপেলা যারা দেশ চালায়, তাদের ছেলেপেলেরাই সাধারণ স্কুলে টাওয়ার হামলেসের এখানে আসে, তাদের গ্রামার স্কুল প্রাইভেট স্কুল সব জায়গায় লেখাপড়া করে তারা ওই লাইনে তৈরি করে, খুব কম দিয়ে একটা আসে যে একেবারে সাধারণ জায়গা থেকে ছুটে এসেছে, মাঝে মধ্যে ঘটনাক্রমে কিছু ঘটে, আমাদের দেশেও তাই। এইভাবে যারা সমাজের সুবিধাবাদী শ্রেণী, তারা সমাজকে এমনভাবে ম্যানিপুলেট করে রাখে যে বড় বড় পজিশনগুলো ঘুরে ঘুরে তাদের মধ্যে হওয়া লাগবে, অন্য কেউ তাতে চান্স না পায়, এরকম একটা পরিকল্পনা তাদের ছিল যে বাদশাহীর দাবি করলে ফরমান এসে গেলে তারা কোনো এক বড় লোক পেয়ে যাবে। কিন্তু যেই সাধারণ একজন লোক পেয়ে গেল, এটা আর বরদাস্ত করা গেল না,
ঠিক মিশরে যারা ক্ষমতাসীন ছিল এত কত বছর পর্যন্ত, অর্ধ শতাব্দী পর্যন্ত, ঠিক আছে না? এখন দেখলো যে একজন সাধারণ একটু ইসলামপন্থী আল্লাহওয়ালা লোক ক্ষমতায় এসেছে, এটা কি মেনে নেওয়া যায়? ক্ষমতায় আসবে ওই সমস্ত শোষকগুলো যারা সারা জীবন সম্পদকে চুষে সাধারণ মানুষগুলোকে গরিব রেখে, যারা বড় লোকের একটা রাষ্ট্র কায়েম করেছে, বড় লোকের নেটওয়ার্ক তৈরি করে রেখেছে, তাদের মধ্যে থেকে নিয়ে সমাজ চালাতে হবে। অতি সাধারণ একজন ব্যক্তি, ইসলামপন্থী ধর্ম ভীরু একটা লোক হঠাৎ করে এরকম পজিশনে চলে যাবে, এটা মেনে নেওয়া যায় না। তাই হলো, সব সমাজে একই অবস্থা। কিন্তু বনি ইসরায়েলের সেখানে তারা নবী যেহেতু আছেন, বেশি সুবিধা করতে পারল না, আপত্তি করে দেওয়ার পরে শেষ পর্যন্ত তারা বললো তার কোনো সম্পদ নাই, সে কেমন করে রাজা হয় বাদশাহ হয়, এটা মানায় না। তখন তিনি আবার জবাব দিলেন নবী, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তাকে বাছাই করে নিয়েছেন, এই মনোনয়নটা আল্লাহ তাআলা দিয়েছেন। কি জন্য? তার ভিত্তি কি? যে তাকে আল্লাহ তাআলা বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তার বেশ শক্তিশালী, সে এলেমের দিক থেকে এবং শারীরিকভাবেও, শারীরিকভাবেও তালুত মোটামুটি মানানসই, একেবারে ছোটোখাটো না, একেবারে হ্যাংলা পাতলা না, একেবারে দুর্বল না, মোটামুটি শক্তিশালী। আর এলেমের দিক থেকে, জ্ঞানের দিক থেকেও সে ভালোই, তার অবস্থা যদি অর্থনৈতিকভাবে তত ভালো না হয়, কিন্তু তার লেখাপড়া ভালো আছে এবং তার শারীরিক গঠন নেতৃত্ব দেওয়ার উপযুক্ত। ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন যে এই জন্য যারা সমাজের নেতৃত্ব দেবে, লিডারশিপ পর্যায়ে পৌঁছবে, তাদের যেমন জ্ঞানগত দিক থেকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকা দরকার, দ্বিতীয়ত দেখতে শুনতেও একটু মানানসই হওয়া দরকার। একদম বেমানান হয়ে গেলে লোকেরা অ্যাকসেপ্ট করবে না, এটাও কিছু একটা সেকেন্ডারি হলেও শর্ত, যে খলিফা যে হবে, লিডার যে হবে, তার মোটামুটি সামাজিকভাবে একটু মানানসই হওয়া লাগে। বিশেষ করে যদি লড়াই জেহাদের প্রসঙ্গ আসে, সে ভালো শক্তিশালী হওয়া লাগবে। সে যদি এত দুর্বল হয়, দুজনের কাঁধে ভর করে যাইতে হয়, তাহলে এরকম কমান্ডারের পিছনে কে জেহাদ করবে, যুদ্ধ করবে? হ্যাঁ, সে শক্তিশালী, তার হুঙ্কার, তার বক্তব্য এগুলো লোকদেরকে অনুপ্রাণিত করবে, এগুলো কিছু বাস্তবে কিছু ফ্যাক্টর। এগুলো তো আল্লাহ তাআলা বললেন যে যেগুলো দরকার, আল্লাহ নবী বললেন সেগুলো দেখে শুনে আল্লাহ তাআলা তাকে চুজ করেছেন। বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, বাস্তা, বাস্তা মানে হচ্ছে মানে যথেষ্ট পরিমাণ। এখন আমি আগে খেয়াল করি নাই, মাওলানা কামরুদ্দিন সাহেব বললেন যে আমাদের বাংলাদেশে যে বস্তা আছে এটা কিন্তু আরবি শব্দ, উনি বলার সঙ্গে সঙ্গে আমার মাথায় আসলো আর এটা তো আছে এখানে, বস্তা বলি না বাংলায় আমরা। বস্তা অর্থ কি? ব্যাগ। ব্যাগের সাইজটা কত? অনেক বড়, দুই মন আটে যার ভিতরে, অনেক বড় যেটা ওইটারে বস্তা বলি। এখন সোজা কথা তর্জমা করলে যে তালুতকে আল্লাহ চুজ করেন, সেই বস্তা অফ নলেজ অ্যান্ড বস্তা অফ স্ট্রেংথ, মানে সে তোমাদের জন্য ভেরি ফিট। এখন আল্লাহ তাআলার এই বস্তার খবর শুনে এখন তারা থ হয়ে গেল। পরে নবী আরো তাদেরকে বললেন যে ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, যে আল্লাহ তাআলা এরকম রাজত্ব দেওয়ার ক্ষেত্রে মনোনয়ন করেন, ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে মনোনয়ন করেন যাকে চান। তো আল্লাহ তাআলা জ্ঞানের পরিধি অনেক বেশি, তিনি অনেক জানেন। তোমরা মাঝে মধ্যে তোমাদের জ্ঞান খরচ করে কাকে চুজ করবা, তোমাদের চিন্তা তো খুব সীমাবদ্ধ, তোমাদের চিন্তা অনেক সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ তাআলার চিন্তার পরিধি অনেক বেশি। তিনি রাইট পার্সনকে চুজ করেছেন, তোমরা সেটা অ্যাকসেপ্ট করে নাও। আল্লাহ ইউতি মুলকাহু মান ইয়াশা, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ ক্ষমতা দান করেন। আল্লাহু ওয়াসিউন আলীম, তিনি অনেক কিছু জানেন, তিনি অনেক, তার জ্ঞানের পরিধি অনেক বেশি। এখন এই আয়াত পড়ে যদি আবার বর্তমান জামানার যারা ক্ষমতাসীন তারা মনে করে যে আল্লাহ তাআলা পছন্দ করছে, দেখেন তো আমরা ক্ষমতায় আছি, তো তাদেরকে আল্লাহ তাআলা এরকম মনোনয়ন দিয়ে নবীর মাধ্যমে নিয়ে আসছেন নাকি? তা না। আর এদের ব্যাপারে
যারা এরকম ক্ষমতার জোর করে যায় অথবা জোর করে থাকে, ক্ষমতার অপব্যবহার করে, মানুষকে নির্যাতন করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? লিল্লাহি মুলকু সামাওয়াত ওয়াল আরদ, কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। তো এই যে সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা কিছুদিন ক্ষমতা দান করেন যাকে চান, চাওয়া অর্থ এই নয় যে তাকে পছন্দ করে ফেলেছেন, তার পরীক্ষা হচ্ছে, এবং সে যদি এই পরীক্ষায় টিকে না টিকে, সে যদি ধরাকে সরা মনে করা শুরু করে দেয় এবং নির্যাতন করার জন্য ক্ষমতাকে ব্যবহার করে, তাহলে অতিআজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তাহলে তাকে আল্লাহ জরুরি খার করতে আল্লাহ সময় লাগবে না। অতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং আল্লাহ তাআলা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিত, সময় লাগবে না। এরকম বহু ক্ষমতাওয়ালাদের হাত থেকে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন, ফেরাউনের হাত থেকে, নমরুদের হাত থেকে, এত বড় শক্তিশালী ক্ষমতাশীলদের কাছ থেকেও আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন তার নবী শামউন বা শামউইল রহমতুল্লাহ আলাই তার উম্মতকে ডেকে বলছেন, ওয়াকাল আল্লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আন ইয়াতিয়াকুমুত তাবুত। হে উম্মত, তোমরা জানো এই যে তালুতকে আল্লাহ তোমাদের বাদশাহ হিসাবে পছন্দ করেছেন, এটা যে আল্লাহর পছন্দের ব্যাপার, আমি নিজে চুজ করিনি কাকেও, এটা আমার কোনো পার্শিয়ালিটি না, আমার কোনো ফেভারিটিজম না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বলছি। তারপর আল্লাহ তাআলা সেটা দেখাতে চান যে তারা তখনও কিন্তু স্যাটিসফাইড না ওনার বক্তব্যের পরে, তাদের ভিতরে এখনও দ্বিধাদ্বন্দ্ব এবং আপত্তির এই যে একটা ধারা রয়েছে, অবস্থা রয়েছে, তিনি টার পেয়েছেন। তিনি বললেন, দেখো সে যে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হয়েছে তার প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা একটা মৌজুদা দেখাবেন এখন। আইয়াতিয়াকুমুত তাবুতু, তোমাদেরকে তার মাধ্যমেই আল্লাহ তাআলা তাবুত নিয়ে আসবেন, তাবুত ফেরত দেবেন। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালায়েকা। একটা তাবুত আছে, যে তাবুত বনি ইসরায়েলের মধ্যে ছিল, এটা আল্লাহ তাআলা একটা মৌজুদার একটা বিষয়, সেটা হচ্ছে এই তাবুত একটা বাক্সের মতো, একটা সিন্ধুকের মতো, মজবুত কাঠ দ্বারা তৈরি, অত্যন্ত মজবুত কাঠের লোহার মতো। এই তাবুতের ভিতরে আল্লাহ তাআলা কিছু জিনিস রেখেছেন, আলু মূসা, মূসা আলাইহিসসালাম তার পরিবার, এবং আলু হারুন, হারুন এবং মূসা যে নবী ছিলেন তাদের পরিবারের অনেক কিছু সেখানে, কোনো কোনো রেওয়ায়েতে মূসা আলাইহিসসালামের লাঠি এবং হারুনের কোনো কিছু তাদের পরিবারের কিছু চিহ্ন ওখানে রাখা হয়েছে, সেটা একটা আল্লাহ তাআলা বরকতের কারণ বানিয়ে দিয়েছেন মৌজুজা হিসাবে। এই তাবুতটা যতক্ষণ তাদের কাছে ছিল ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ জেহাদের ময়দানে সবখানে তাবুতটা নিয়ে যেত, সিন্ধুকটা নিয়ে রাখত, এটা থাকলে আল্লাহ তাআলা তাদেরকে কখনো পরাজিত করতেন না, এত খায়র ও বরকত এর ভিতরে ছিল। কিন্তু যখন তারা দিন থেকে বিচ্যুতি তাদের ঘটে গেল, কুসংস্কারের দিকে ঝাঁপিয়ে পড়ল, শিরক বিদআতের দিকে ঢুকে গেল, তখন আল্লাহ তাআলা ওই তাবুতকে তাদের কাছ থেকে নিয়ে গেলেন। জালিম শক্তি তাদেরকে আক্রমণ করে তাদের ক্ষমতার কেন্দ্র এই তাবুতকে ছিনিয়ে নিয়ে গেল, নিয়ে তারা মনে করলো যে এই তাবুতের বাক্স তাদের কাছে রাখলে জালিম শক্তি, আগ্রাসী শক্তি আর এই জাতিকে তারা পরাজিত করতে সক্ষম হবে, আর তারা সেটা ছিনিয়ে নিয়ে গেল আর এই জাতি পরাজিত হয়ে গেল। এখন এই তাবুতকে তার কাছে আল্লাহ ফেরত নিয়ে এসেছেন, এখন এই জাতির মধ্যে পুনরায় উৎসাহ এসেছে যে আলহামদুলিল্লাহ আমরা তালুতের নেতৃত্বে যুদ্ধ করব, তাবুত আল্লাহ তাআলা আমাদেরকে ফেরত দিয়েছেন, তাদের মধ্যে জেহাদের সাড়া পড়ে গেল। তাবুতের মধ্যে কি আছে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে নবীর ভাষায়, ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, এই তাবুতটার মধ্যে এমন বরকত আছে, এই তাবুত আসলেই তোমাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সুকুন আসবে, শান্তি আসবে, প্রশান্তি আসবে, তোমাদের অস্থিরতা দূর হয়ে যাবে, আর বাকিয়া অবশিষ্টাংশ কিছু চিহ্ন, কিছু জিনিসপত্র আছে যেটা মূসা আলাইহিসসালামের ফ্যামিলি, হারুন আলাইহিসসালামের ফ্যামিলির পক্ষ থেকে পাওয়া গেছে, আর এই তাবুত ওদের কাছ থেকে কে আনবে,
তাহমিলুহুল মালায়েকা, ফেরেশতারা ক্যারি করে নিয়ে আসবে, এনে তালুতের কাছে রাখবে, তোমরা দেখতে পাবা। আর কি আলামত চাও? আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড বাদশাহ এই যে মর্যাদা সহকারে আসছে, এরপরে তোমাদের দ্বিধাদ্বন্দ্ব কাটবে না, মানে মেনে নেবে না? ইন্না ফি যালিকা লাআয়াতাল্লাকুম ইন কুনতুম মুমিনিন, এই বিষয়টা তাবুত আসার মধ্যে তোমাদের জন্য রয়েছে বিশাল আয়াত, অনেক বড় একটা মর্যাদা, অনেক বড় একটা চিহ্ন, অনেক বড় একটা আলামত, যদি সত্যিকার তোমরা মুমিন হও। এরপরে তাদের আর দ্বিধাদ্বন্দ্ব থাকলো না, স্বাভাবিকভাবেই তারা তখন অ্যাকসেপ্ট করতে বাধ্য হলো। এখন তালুত তার দায়িত্ব পালন করার জন্য রেডি হচ্ছেন, তালুত দায়িত্ব রিসিভ করলেন এবং তাদেরকে জেহাদের জন্য যেতে ডাক দিলেন, ট্রেনিং দিলেন, প্রস্তুতি করতে বললেন। তারপরে রওনা হয়ে গেলেন জালিম শক্তির মোকাবিলায়, আগ্রাসী শক্তিকে তারা মোকাবিলা করবে, লড়াই করবে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহ মুবতালিকুম বিনাহার, তাদের দেশ থেকে রওনা হয়ে গেল, ফিলিস্তিন এবং জর্ডানের মাঝখানে একটা নদী আছে, এই নদীটার নাম ইমাম ইবনে কাসির বলেছেন নাহরুস শরিয়া, শরিয়া রিভার, শরিয়াত নদী। এখন কি শরিয়তের কোনো কারণে নাম দেওয়া হয়েছে কি না, না আমাদের দেশে শরিয়তপুর আছে এরকম কারণে কোনো নাম হয়ে গেছে আল্লাহ ভালো জানেন, যাই হোক, এখন এই নাহরুস শরিয়া এখানে সামনে নদীটা পড়ল। এখন এখানে আল্লাহ তাআলা এই উম্মতকে বাছাই করার জন্যে পরীক্ষা করবেন যে কারা এই জিহাদের ময়দানে গিয়ে টিকবে, বাছাই করা লোকগুলোকে নিতে হবে। কারণ সে যখন রওনা করে দিল তার সঙ্গে বিশাল বাহিনী ছিল, তারা তারা উৎসাহিত হয়ে গেল, তাবুত পাশে এসেছে, যুদ্ধ করলে তো অনেক গনিমতের মাল পাওয়া যাবে, বিজয় তো আমাদের নিশ্চিত, তারা এখন বিজয়ের আনন্দে আত্মহারা আগেই হয়ে গেছে, তাদের এখলাস আর থাকবে না, আল্লাহর প্রতি তাওয়াক্কুলও কমে যাবে, এরকম দুর্বল মনা মুজাহিদদেরকে নিয়ে গেলে তালুতের বারোটা বেজে যাবে। আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করলেন যে একটা পরীক্ষা করে বাছাই করতে হবে, যেগুলো ফেল করবে এগুলোকে নেওয়া যাবে না, যেগুলো পাশ করবে এগুলোকে নিতে হবে। পরীক্ষা কি? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, সামনে একটা নদী আছে, গরমের দিন, পিপাসা লাগবে হেভি, তাদের সঙ্গে পানি বোধহয় ক্রাইসিস ছিল, বলা হলো যে এই নদী পার হয়ে যেতে হবে, নদী পার হওয়ার সময় তোমরা পানি খেতে পারবে না, যারা পানি খেয়ে ফেলবে, লোভ সামলাতে পারবে না, আল্লাহর হুকুম মানল না, তারা ডিসকোয়ালিফাইড, আর যারা পানি খাবে না তারাই পার হয়ে যেতে পারবে। তবে যদি পিপাসার অতিষ্ঠে গলাটা একদম শুকিয়ে যায়, মাত্র এক কোষ পানি মুখে দিয়ে গলাটা ভিজাতে পারবা, এর বেশি না, ঢোক ঢোক করে গিলে খেতে পারবে না। যদি আপনার খুব গরম এর মধ্যে আপনি হেঁটে যাচ্ছেন, বিরাট জার্নি করছেন, লম্বা চূড়া, ঘামে গেছে শরীর, পিপাসা লেগেছে, পানি তেমন নাই, পানির ক্রাইসিস, আর আপনি নদীর মধ্যে গিয়ে পড়েন পরিষ্কার স্বচ্ছ পানি, তখন পানি কতগুলো খেতে মনে চাইবে? এই পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হচ্ছে। রোজার সময় যেরকম আমাদের সামনে পানির সমাহার থাকলেও আমরা পানি খাবো না, পানি খেলে রোজা হবে? হবে না। পানি না খেয়ে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে, এই হলো পরীক্ষা। রোজার পরীক্ষা পাশ করার চেষ্টা আমরা করি, আল্লাহ কবুল করুন। আর তাদেরকে এই পরীক্ষা আল্লাহ ফেলে দিলেন। তারপরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে ইন্নাল্লাহ মুবতালিকুম বিন্নাহার, আল্লাহ তাআলা তোমাদের সামনে যে নদী আসছে এই নদী দ্বারা পরীক্ষা করবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এই নদীর পানি পান করে ফেলবে বেধড়ক, সে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, সে আমাদের দল থেকে খারিজ হয়ে যাক, আমাদের সঙ্গে যেন সে ক্যারি অন না করে, সে আমাদের সঙ্গে চলার জন্য ডিসকোয়ালিফাইড, তার মধ্যে খায়র বরকত নাই, এরকম লোক আমাদের সঙ্গে থাকলে আমাদের পতন অনিবার্য হয়ে যাবে। ওয়ামাল্লাম ইয়াতআমহু ফা ইন্নাহু মিন্নি, আর যে ব্যক্তি এই পানি খাবে না, পানি পান করবে না, সেই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত থাকবে। দেখেন এখানে যারা আরবি ভাষা বোঝেন, আরবিতে পানি খায় না, নর্মালি পান করে, এর জন্য প্রথম শব্দ এসেছে ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে ব্যক্তি পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত নয়। ওকে, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, ওয়ামাল্লাম ইয়াতআমহু, আর যে খাবে না, ফাইন্নাহু মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত হবে। ওইখানে বললে পান করবে না, এখানে বলে যে খাবে না, পান করা থেকে খাওয়ার দিকে গেলে কেন? তার মানে হচ্ছে যে
এই একটু পান করতে বলা হয়েছে, ইল্লা গোরফাতান, মানে গোরফাতা মানে এক হাতে যতটুকু উঠে, এই হাতের কোষে এক কোষ পরিমাণ, এক কোষ পরিমাণ পান করলে এটা অতি সামান্যই, এটা এমন কিছু না। কিন্তু যখন যদি কেউ ঢোক ঢোক করে গিলা শুরু করে দেয়, তাহলে একেবারে খাওয়ার মতো হয়ে গেল। যারা এই কাজ করেছে তারা ডিসকোয়ালিফাই। সেই জন্য এখানে ইয়াতাম শব্দটা এসেছে। এরপরে এই ওয়ার্নিং দেওয়া হলো, এই পরীক্ষার খবর বলা হলো। এখন তারা সামনের দিকে যাচ্ছে, নদী এসে গেলো, সবাই নদীতে নামলো, ক্রস করে পার হয়ে ওই পারে যেতে হবে যুদ্ধ করতে। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহু, নামার পরে মেজরিটি পান করে ফেলল, 80,000 তার সঙ্গে এসেছিল, 80,000 ফলোয়ার্স, ভাস্ট মেজরিটি তাদের পেছনে, তারা পানি খেয়ে ফেললো, তারা আর পার হতে পারল না। তারা 80,000-এর মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, ফাশারিবা মিনহু সিত্তা ওয়া সাবউন আলফান, 76,000 লোক পানি খেয়ে ফেলল, একেবারে ভরা পেট করে ফেলল। ওয়া তাবাক্কা মাহু আরবাআতা আলাফ, মাত্র 4,000 বাকি থাকলো, যারা মোটেই পান করলো না অথবা এক কোষ পরিমাণ খেয়ে, যতটুকুন আল্লাহ মিনিমাম অ্যালাউ করেছিল এর বাইরে তারা একটুও নেয়নি, মাত্র 4,000 থাকলো। তো এই 76,000 ফেল করলো, 4,000-কে নিয়ে তিনি যুদ্ধ জেহাদের দিকে রওনা হয়ে গেলেন। فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ, এই 4,000-কে নিয়ে তিনি যখন ক্রস করে নদীর ওপারে চলে গেলেন, দুশ্মন সামনে আসছে, তারা দুশ্মনের কাছাকাছি এসে গেলেন, এই সময় 4,000 যারা বাকি থাকলো, 76,000 পেছনে রয়ে গেলো, তাদেরকে ডিসকোয়ালিফাইড করে পাঠিয়ে দিলেন। এখন 4,000-এর মধ্যে তো একটু ভয় চলে আসলো, ইন্নালিল্লাহ, 80,000 থেকে এখন 4,000-এ আসি, তা আমরা এখন কেমনে লড়াই করব, এটা একটা বড় খবর না, এটা হেভি খবর, এটা কোথায় 80,000 কোথায় 4,000-এ দাঁড়িয়েছি এখন। এই বেচারাদের মধ্যে অনেকের মধ্যে এখন একটু দুশ্চিন্তা চলে আসলো, কিছুটা ভয় চলে আসলো, মানুষ তো, তারা তো সবাই নবী না, এখন এই দুশ্চিন্তা তারা পড়ে গেলো। তারা বলল কথা, তাদের মধ্যে কেউ বলাবলি করলো, লা তাকাতা লানা আলইয়াউমা বিজালুত ও জুনুদি, আজকে আমরা যদি নামলেই 4,000 নিয়ে কীভাবে আমরা জালুত, যে অপোজিট শক্তি, জালিম শক্তি, তার নেতৃত্বে কী আছে জালুত, আর ইসলামী শক্তির পক্ষে কী আছে তালুত। এখন জালুত আর জুনুদ, তার বাহিনী বিশাল, বিরাট বাহিনী তার, 4,000-এর সঙ্গে কোনো তুলনাই হয় না। এখন সাধারণ সৈন্যদের ভিতরে যারা একটু দুর্বল মানা, সবার ইমান তো এক লেভেলে থাকে না, 4,000 বুঝলাম তারা ভালো, মোটামুটি পানি খায়নি বা এক কোষ পরিমাণ খেয়েছে, কিন্তু সব ভালো ইমানদারের ইমানের লেভেল কি একরকম, আকাশ পাতাল আছে। আমরা এখানে আল্লাহ দিলে 100 লোক আছি, সবার ইমানের লেভেল কি একরকম, সুবহানাল্লাহ, আমাদের মধ্যে অনেক ব্যবধান আছে, যদিও আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট আমরা সবাই ইমানদার আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরে ব্যবধান আছে। তো এই জন্য তাদের দুর্বল লোকেরা বলা শুরু করে দিল, এখন দুর্বল লোকদের কথাই তো অন্যরা, যারা একটু মাঝামাঝি আছে তারাও আরও দুর্বল হয়ে যাবে, এখন যারা একটু শক্তিশালী আছে, আহলু আলিম আছে, ওলামায়ে কেরাম আছেন, বুঝ জ্ঞান সম্পন্ন লোকগুলো আছে, যাদের আল্লাহ ইমানি মজবুতি দান করেছেন, তারা এবারে কি গাস্ত করা শুরু করে দিলেন, তারা এবারে তাদের মধ্যে কথাবার্তা বলা শুরু করে দিলেন। কল আল্লা দিন ইয়াদুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তাদের মধ্যে যারা অত্যন্ত আগ্রহী হয়ে আছেন যে তারা আল্লাহর সঙ্গে দেখা করবেন, শাহাদাতের জন্য তৈরি হয়ে গেছেন, যারা যাদের এই জজবা এসে গেছে, তারা বাকিদেরকে, তারা বুজদেল হয়ে গেছে, যারা দুর্বল মানা হয়ে গেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করলো। কামিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ, তোমরা ভুলে গেছো ভাইরা, পৃথিবীর ইতিহাসে কত ছোট দল অনেক বড় দলের উপরে বিজয় লাভ করেছে আল্লাহ তাআলার হুকুমে, পৃথিবীতে বহু ইতিহাস আছে। আমাদের নবীর ইতিহাসে বদর যুদ্ধে আমরা দেখেছি, এরকম অনেক যুদ্ধে আমরা দেখেছি, এর আগে প্রত্যেক নবীর জীবনে এরকমই হয়েছে, বাতিলপন্থীরা সংখ্যায় সবসময় বেশি ছিল, হকপন্থীরা সংখ্যায় কম ছিল,
কিন্তু কাশ্মাকাশের পরে আল্লাহ তাআলা অল্প সংখ্যক লোককে বড় সংখ্যক লোকের উপরে বিজয় দান করেছেন। বেইজনিল্লাহ, আল্লাহর হুকুমে হতে পারে, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কল করো, তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। আরও বললেন, আল্লাহুমা সাবিরিন, আর একটু সবর করো, চ্যালেঞ্জের মোকাবিলায় ধৈর্যের সাথে টিকে থাকো। যারা ধৈর্যের সাথে মজবুত হয়ে টিকে থাকে, মনে রেখো আল্লাহ তাদের সাথে আছেন। আল্লাহুমা সাবিরিন, আমরা যদি ঘাবড়িয়ে যাই আমাদের সবর হারিয়ে ফেললাম, তাহলে আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন না। আমরা টিকে থাকলে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। আল্লাহ সঙ্গে থাকলে তাহলে মুসলমানের আর কোনো চিন্তা থাকে না। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহু মাআস সাবিরিন। এরপরে আলহামদুলিল্লাহ বাকিরা তাদেরকে উৎসাহিত করে রেডি করে, মোটামুটি দুর্বল মনের লোকদেরকে সাথে নিয়ে রেডি করে সামনে লড়াই ময়দানে চলে গেলেন। ওয়ালাম্মা বারাযু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা قالوا ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين। যখন তারা জালুত এবং তার বাহিনীর সামনে সামনাসামনি হয়ে দাঁড়িয়ে গেল সমর ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, তখন তারা কি করলো? আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করে দিল। মর্দে মুজাহিদ মুমিন আল্লাহর কাছে লড়াইয়ের আগে আল্লাহর কাছে দরখাস্ত দেবে, কারণ সে তার শক্তির উপর নির্ভর করে না, তার অস্ত্রের উপর নির্ভর করে না। বাতিল শক্তি অস্ত্রের উপর নির্ভর করে, তার সৈন্যবাহিনীর উপর নির্ভর করে, কিন্তু মুসলমান কার উপর নির্ভর করে? আল্লাহর উপর নির্ভর করে, তার সাহায্য চায়। সেই তরিকা আল্লাহ তাআলা বয়ান করে আমাদেরকে এই উম্মতকে শিখিয়ে দিচ্ছেন। কালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা, তারা দোয়া করল, হে আল্লাহ, এই চ্যালেঞ্জের মোকাবেলায় টিকে থাকার জন্য আমাদেরকে আপনি সবর দান করেন, আমাদেরকে বেশি করে সবর দান করেন, ইমানি মজবুতি দান করেন। ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাগুলোকে আল্লাহ মজবুত করে ধরে রাখেন, আমাদের পাগুলো যেন সে কি না হয়ে যায়, ভয় যেন আমরা কাঁপা শুরু না করে দিই, অথবা দুশ্মনের মোকাবিলায় সামনের দিকে মজবুতভাবে এগিয়ে না গিয়ে পিছনের দিকে পলায়নপর না হয়ে যাই, আমাদেরকে এমন মজবুতি দান করেন। ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাগুলোকে মজবুত করে দেন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কওমে কাফিরের উপরে আমাদেরকে বিজয় দান করেন। এই দোয়া মুসলমানদের সম্বল। আর দোয়া ও সেলাহুল মুমিন, মুমিনের অস্ত্র কোনটা? দোয়া। অন্য অস্ত্রও থাকবে, কিন্তু দোয়ার অস্ত্রকে মিস করা যাবে না। অন্য অস্ত্র অনেক সময় দেখা যায় যে খুব দামিটা পাওয়া গেল না, একটু এত অত্যাধুনিক অস্ত্র পাওয়া গেল না, কিন্তু দোয়ার ক্ষেত্রে দুর্বলটা নিয়ে যাওয়া যাবে না, দোয়াটা অনেক যেন মজবুত হয়। ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বললেন যে আর দোয়া ও সেলাহুল মুমিন, মুমিনের অস্ত্র হচ্ছে দোয়া। তো তিনি বললেন, খালি দোয়া হইলে আমি দোয়া পড়ছি, আর দোয়া পড়লেই কাজ হয়ে যাবে? হয় না দেখি মাঝে মধ্যে, আর শুধু এইটা অস্ত্র একটা হাতে থাকলেই হয় না। তিনি অস্ত্রের সঙ্গে তুলনা করলেন, দেখো অস্ত্র যদি খুব ভালো হয় এটা যথেষ্ট না, যে অস্ত্র চালায় তার মজবুতি কেমন আছে, তার সিরিয়াসনেস কেমন আছে, সে ঠিকমতো পজিশন নিল কি না, তার ট্রেনিংটা ঠিকমতো হয়েছে কি না সে অন্য মনস্ক, না সে অলস, না সে ঘুমে গাফেল হয়ে গেছে, এইরকম লোকে যদি এরকম করে অস্ত্র চালায় কী লাভ হবে? অস্ত্র চালানোর সময় তার পজিশন কি, তার সিরিয়াসনেস কতটুকুন, এইটার উপরে অস্ত্রের পাওয়ার নির্ভর করবে, ঠিক কি না? তো সেই বলে যে দোয়া তো অস্ত্র, কিন্তু যে যে দোয়া চালায়, যে দোয়া ব্যবহার করে মনোযোগ নাই, কার কাছে বলে তাও বুঝে না, কি বলে সেটাও বুঝে না, অমনোযোগী হয়ে দোয়া করে, আল্লাহ তাআলা এরকম কালবিন লাহিন, গাফেল অন্তরের দোয়া কবুল করেন, সে অস্ত্র ছাড়লো কিন্তু অস্ত্রটা কাজ করলো না। এই জন্য দোয়া করতে হলে অত্যন্ত মনোযোগ সহকারে, এখলাসের সাথে, আন্তরিকতার সাথে, আল্লাহর কাছে এলহাস করে, আল্লাহর কাছে একেবারে ফকিরের মতো, নাছোড় বান্দার মতো করে চাইতে হবে, এরকম চেয়েছে কি না। তো এরকম করে আল্লাহর কাছে দোয়াটা পড়তে হবে। এই সব এই লাইনটা কেউ যদি এমনি পড়েই গেল, বুঝে না কি, কিন্তু যে বুঝে শুনে পড়লো, চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইলো, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকার এটা বিশ্বাস করে চাইলো, তার চাওয়া তার দোয়া আল্লাহ কবুল করে ফেলবেন। এরপরে তারা দোয়া করে নামলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। ফাহাজামুহুম বিইযনিল্লাহ
وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء যুদ্ধের পরে ভীষণ যুদ্ধ হলো, এরপরে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এই অল্প সংখ্যক মুসলমানদেরকে বিজয় দান করলেন। তালুতের ফলোয়াররা বিজয় লাভ করল বেইজনিল্লাহ। কিভাবে বিজয় লাভ করেছে? বেইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বিজয় লাভ করেছে। মুসলমান বিজয় লাভ করার পরে খুব সেলিব্রেশন করে, খুব ফুর্তি করে, আমোদ করে, এরকম যারা করে তারা বোকা। কোনো মুসলমান কোনো ভালো কিছু অ্যাচিভ করলে, কোনো মুসলমান বিজয় লাভ করলে, কোনো মুসলমান সুখবর আসলে তখন কি গান বাজনার আসর বসাবে, আনন্দ ফুর্তি করবে, সেলিব্রেশন করবে, খুব নিজের এই করেছি সেই করেছি এগুলো বলবে? না, তার মাথাটা নত হয়ে যাবে আল্লাহর কাছে যে আমাদের আল্লাহ আমাদেরকে বিজয় ভিক্ষা দান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, সাহাবায়ে কেরাম রেওয়ায়েত করেন তিনি এমনভাবে ঢুকলেন মক্কা, আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর শুকর আদায় করতে করতে ঢুকলেন, আল্লাহর কাছে শুক্রিয়া করতে করতে মাথাটাকে নত করে ফেলেন, এইভাবে মাথাটা নত করে ঢুকেছেন। আর আমাদের যদি এখন একটু কেউ কোনো সময় দেখা যায় কেউ চেয়ারম্যানে এই পাশ করেছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ কেউ এমপি হয়েছে, আর কি ফুর্তি, ঢাক ঢোল পিটাইয়া কি ফুর্তি করে। তো এগুলো হচ্ছে যে মুসলমানদের তরিকাকে বর্জন করে অন্য তরিকায় যাওয়া। এই জন্য মুসলমানরা এরকম সেলিব্রেশন করা ঠিক না, যেটা খুব নিজের গৌরব গাথা, নিজের গর্ব, নিজের অহংকার প্রকাশ পায়, নিজের কৃতিত্ব প্রকাশ পায়, এরকম করা ঠিক না। এমনকি ইব্রাহিম আলাইসালামের এক্সাম্পলটা আমাদের সবার জন্য, কোনো ভালো কাজ করলে ইব্রাহিম আলাইসালাম আল্লাহর ঘর বানালেন না, দোয়া করলেন কি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অথবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এবং কোনো ভালো জিনিস অ্যাচিভ করলে আল্লাহ তাআলাকে আমাদেরকে দোয়া শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিমু সলিহাত। এই সুখবরটা, কোনো সুখবর পেয়ে এই দোয়া যে আল্লাহ তাআলার নিয়ামতের বদৌলতে ভালো কাজগুলো সম্পন্ন হয়ে যায়, আমার বাহাদুরির কারণে নয়, আমার ক্ষমতার কারণে নয়, আমার নেতৃত্বের কারণে নয়, আমাদের যোগ্যতার কারণে নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান করা হয়েছে, এই ফিলিং লাগবে। ফাহাজামুহুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে তারা তাদেরকে পরাজিত করে দিল, তারা বিজয় লাভ করলো। ওয়াকাতালা দাউদ জালুতা, আর দাউদ নামে এই এক লোক ছিলেন ইয়ং ম্যান, তালুতের আন্ডারে একজন বড় শক্তিশালী যুবক ছিলেন, তার নাম হচ্ছে দাউদ। সে দাউদ কি করলো? তিনি জালুদকে খতম করার কাজটা তিনি করলেন। আর তিনি কোনো কোনো রেওয়ায়েতে আসছে তিনি তালুতকে বললেন যে আমি আপনার দুশ্মন যে জালুত আছে তাকে আমি খতম করব, তবে আপনি আমাকে আপনার সঙ্গে শেয়ার করবেন। শেষ পর্যন্ত তার হাতেই এই পতন হলো। আসলে এই দাউদ, এই যুবক আল্লাহর বাছাই করা আরেক বান্দা, তিনি কে? দাউদ আলিহি সালাতু আসসালাম। আস্তে আস্তে আল্লাহ তাআলা তাকে লিডারশিপে নিয়ে আসছেন, তাকে নবুয়ত দান করছেন, এই জিহাদ থেকে ওনার আস্তে আস্তে প্রকাশ পাওয়া শুরু হয়ে গেল, ওনার উন্নতির খবর আসলো, ওনার উন্নতির দিকে উনি উঠছেন। পর্যায়ক্রমে এই জালুতের পরে নেতৃত্বে চলে আসলো কার কাছে? দাউদ আলাইসালামের কাছে। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দান করলেন। দাউদের তালুতের পরে তিনি এই বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করলেন, এবং তিনি শুধু বাদশাহ নয়, মুলক বাদশাহিও দিলেন, ওয়াল হিকমাতা হিকমত দান করলেন, আর হিকমতের অর্থ হচ্ছে নবুয়াহ, নবুয়াহ দান করলেন। এই জন্য দাউদ আলাইহিস সালাম একসঙ্গে কী ছিলেন? নবী এবং বাদশাহ, দুটোটা ওনার সাথে ছিল। ও আল্লামাহু মিম্মা ইয়াশা, আর আল্লাহ তাআলা ওনাকে অনেক কিছু শিখিয়েছেন, নবীদেরকে আল্লাহ অনেক কিছু শেখান, কোনো কোনো নবীকে আল্লাহ অনেক স্পেশাল কিছু দান করেন। এরপরে এই ঘটনার সমাপ্তিতে এসে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউলা দাফুল্লাহি আন-নাসা বা'দাহুম বিবাদ লাফাসাদাতিল আরদ, এইভাবে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে এক গোরো লোককে দিয়ে, কিছু কওমকে দিয়ে, কিছু লোককে বাছাই করে, কিছু লোককে আল্লাহ তাআলা যদি শায়েস্তা না করাতেন, তাহলে দুনিয়াটা ফাসাদে ভরে যেত। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো কোনো সময়
ভালো লোকগুলোকে দিয়ে মন্দ লোকগুলোকে শায়েস্তা করার কাজ করেন। আবার কোনো কোনো সময় এমন হয় যে ভালো লোকের এমন অভাব, মন্দ লোককে শায়েস্তা করার মতো ভালো লোক পাওয়াই যায় না। তখন আল্লাহ তাআলা কি করেন, জালিম তৈরি করে দিয়ে জালিমকে দিয়ে জালিমকে শায়েস্তা করেন। রহমাকাল্লাহ, এরকম বহু ঘটনা আছে। এই মাঝে মাঝে পত্রিকা পড়লে কি দেখবেন যে এক গডফাদার তার ত্রাস, তাকে ফিনিশ করাই করিয়ে দেওয়া হচ্ছে তার এক সময় সহকারী ছিল তাকে দিয়ে, তাকে ফিনিশ করা হচ্ছে আরেকজনকে দিয়ে। এটা যদি না হতো, এখনো আমাদের দেশে যে মানুষের ভাত পানি কিছু এখনো খায়, হাটে বাজারে যেতে পারে, এটাও বন্ধ হয়ে যেত। এই জন্য কিছুকে দিয়ে আল্লাহ কিছুকে থামান। মাঝে মাঝে পত্রিকা দেখেন না কোন গডফাদারকে দিয়ে কোন গডফাদারকে শেষ করাচ্ছেন। এই জন্য মাঝে মাঝে খোদবার মধ্যে দোয়া করার লাগে, আল্লাহ সাল্লি দালিমিন আল্লা দালিমিন, আল্লাহ আহলিকে দালিমিন আবি দালিমিন, যে আল্লাহ জালিমদের উপরে জালিমদেরকে সওয়ার করে দেন, জালিমকে দিয়ে জালিমদেরকে দিয়ে জালিমকে নিপাত করেন। কি করবো, ভালো মানুষের তো কাহাত হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন প্রিন্সিপাল, যে আল্লাহ তাআলা যদি এরকম না করতেন, কিছু লোককে দিয়ে কিছু লোককে আল্লাহ তাআলা শায়েস্তা না করতেন, তাহলে জমিন ফাসাদে ভর্তি হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহ যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীর প্রতি, সৃষ্টির প্রতি আল্লাহ অনেক দয়া পরবশ, তাদেরকে আল্লাহ তাআলা অনেক ক্ষতি থেকে বাঁচাতে চান। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে ইন্টারফেয়ার করেন, উঠে নিয়ে আসেন এক কাউকে দিয়ে আরেক কাউকে আল্লাহ তাআলা হালাক করান, যারা সীমালঙ্ঘন করা শুরু করে দিয়েছে। তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে এতক্ষণ আয়াতগুলো বলা হলো, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এখন বলছেন, এই সবগুলো আমি আপনাকে তেলাওয়াত করে শুনালাম, সবগুলো কথা হক, এগুলো সব সত্য কাহিনী, এগুলো কোনো বানোয়াট কিস্সা কাহিনী নয়। আর এই কথাগুলো নবী, অনেক নবীর কাহিনী এখানে এসেছে, তাই না? আল্লাহর পক্ষ থেকে ওয়াহির কথা এসেছে, আল্লাহর পক্ষ থেকে রহমতের কথা এসেছে, এই নবুয়তের কথাগুলো যে আছে। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর নিশ্চয়ই আপনিও নবীদের একজন। নবীদের সঙ্গে মিলাই দিলেন আল্লাহ তাআলা, যে এই যে নবীদেরকে এইভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, বিজয় দান করেছেন, নবীর দুশ্মনদেরকে কীভাবে খতম করেছেন, আপনাকে যখন নবী বানিয়েছি আপনাকেও আমি সাহায্য করব, আপনার দুশ্মনকে আমি নিপাত করব। এই কথার পরে শুরু হচ্ছে এই কথার সঙ্গেই জড়িত তিলকার রুসুল ফাদ্দাল না বাদ আহম আল আবাদ, এইভাবেই নবীদেরকে আমি একজনের উপরে আরেকজনকে কিছু কিছু ক্ষেত্রে পজিশন দেই। সব নবীর কাহিনী তো আসলো, অনেক নবীর কাহিনী বলা হলো, কিন্তু নবীদের মধ্যে সবার মর্তবা কি সমান? কোনো কোনো নবী উলুল আজমে মিনার রুসুল, কোনো কোনো নবী সমস্ত নবীদের সর্দার। আল্লাহ তাআলা আমাদের নবীকে সেই আসনে বসিয়েছেন, সেই কথাই পরবর্তী আয়াতে আসবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, আল্লাহ তাআলা তৌফিক দান করলে।